হ্যালো ভ্যান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের পলিটি সিরিজের ভিডিও না দিয়ে একটা নোটিফিকেশনের ভিডিও দেওয়ার কারণ এটাই যে হঠাৎ করে একটা নোটিফিকেশনের খবর আমাদের কাছে এসছে এবং যেটি গুরুত্বপূর্ণ এবং এটিতে অনেকটাই সিট রয়েছে প্রায় এগারোশোর কাছাকাছি সিট রয়েছে এটাতে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এটি নোটিফিকেশন বার করা হয়েছে যাতে প্রায় এগারোশোর উপরে লোকজনকে ওয়ারলেস ডিপার্টমেন্টে নেওয়া হবে দুটি পদ রয়েছে এখানে একটি হচ্ছে ওয়ারলেস সাপোর্টার ওয়ারলেস অপারেটার্স এবং সেকেন্ড হচ্ছে ওয়ারলেস সুপারভাইজার্স এবং দুটি পদ মিলিয়ে মোটামুটিভাবে তোমাদের প্রায় তেরোশোর কাছাকাছি সিট রয়েছে অবশ্যই সেখানে কিছু ভাগ আছে যেমন জেনারেলদের জন্য প্রায় ছশোর কাছাকাছি সাতশোর কাছাকাছি সিট এবং এসএসটিদের জন্য তিনশোর কাছাকাছি সিট রয়েছে এছাড়া অন্যান্য যারা এত ক্যাটাগরি রয়েছে তাদের প্রত্যেক বাকি সিটটা ভাগ করা আছে তো এক্ষেত্রে একটাই কথা বলি যে এক্সামটাকে ছোট করে নিও না আমি জানি যে তোমরা অনেকেই ইউপিএসসি বা বিসিএস পড়ার পাশে পাশে বিভিন্ন রকমভাবে তোমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য ব্যায়াম করছো বা ছোটা ছোটো প্র্যাকটিস করছো যারা এনডিএ দিতে চাও বা সিডিএস দিতে চাও পরবর্তীকালে তাদের ক্ষেত্রে এই এক্সামের সুযোগটা কিন্তু একটি বেশ বড়ো সুযোগ এবং অবশ্যই এটাকে হেলায় হারিও না একটা বড় ভ্যাকেন্সি আসছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট এই তরফ থেকে পুলিশ রিক্রুটমেন্টের তরফ থেকে এটাকে কাজে লাগাও এবং এক্সামসটা যে খুব কঠিন তা নয় এক্সামসের জন্য কোয়ালিফিকেশান সমস্ত কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব প্রথমে আমরা দেখে নেব যে প্রথমে আমরা দেখে নেব যে এক্সামসের কোয়ালিফিকেশনস কী কী লাগছে কত ভ্যাকেন্সি যেটা বললাম যে প্রায় তেরোশো পঁচিশ ভ্যাকেন্সিস রয়েছে এর এর ফার্স্ট ডে শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি থেকে এবং এর শেষ হবে বাইশে মার্চ এক মাস ধরে এর অ্যাপ্লিকেশন প্রসেস চলবে তোমরা অবশ্যই যারা ইচ্ছুক যাদের ফিজিক্যাল ফিটনেস রয়েছে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এটাকে ফর্মটা ফিল আপ করো এবং এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়াস রয়েছে যেমন তোমাকে বাংলা জানতে হবে অবশ্যই আমরা তো বাঙালি অর্থাৎ কলকাতায় বা পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি করতে গেলে বাংলা জানাটা অবশ্য তো সেই অর্থে যারা বাংলা ভাষা জানো অনেকে আছো যারা হয়তো বাঙালি নও জন্ম গত সূত্রে কিন্তু বাংলা ভাষা খুব দারুণ বলতে পারো তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো যারা বাংলা ভাষা পড়তে পারো তারা অবশ্যই দরকার এছাড়া এক্সামসের প্যাটার্ন মোটামুটিভাবে তিনটে থেকে চারটে প্রসেস হবে প্রথমে হবে একটি প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে পি ইটি হবে তারপরে পি এম টি হবে তারপরে হবে ফাইনাল এক্সাম এগুলো কী কী হবে প্রথমে হবে যেটি সেটি হচ্ছে একটি একশো নাম্বারের এক্সামস হবে এক নম্বর এক্সামসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে কোয়েশ্চেন্স পঁচিশটা মতো এবং ম্যাথস থেকেও জেনারেল ইন্টেলিজেন্স থেকে এবং ইংলিশ থেকে বাকি প্রশ্নগুলো আসবে এগুলো ভাগ করে আমরা তোমাদের নোটিফিকেশানটা দিয়ে দেব তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও তোমরা একটা ভালো করে পড়ে নাও আমরা তোমাকে যা সূচনাটা দিচ্ছি বাকি কাজটা তোমায় করতে হবে কারণ আমরা মনে করি যে আমাদের কাজগুলো শুধু তোমাদেরকে দেখিয়ে দেওয়া তোমাদেরকে অবগত করে দেওয়া কোনো একটি জিনিস সম্পর্কে নিজের ভবিষ্যৎটাকে নিজেকেই করতে হবে আমরা তোমাদেরকে হেল্প করার জন্য পাশে দাঁড়িয়ে থাকি তো যাই হোক তো এরকম একশো নম্বরে কোয়েশ্চেন্স হবে তারপরে তোমাদের পিইটি হবে ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট যেটাতে তোমাদের একটা হাইট কত ওয়েট কত এগুলো নিয়ে একটু মাপ মাপচোখের ব্যাপার আছে যাদের সম্ভবত একশো পঁয়ষট্টির উপরে ছেলেদের এবং মেয়েদের মনে হয় একশো ছাপ্পান্নটি সামথিং কি সরি একশো পঞ্চাশ হয়তো আমি একটু হয়তো ভুল বলতে পারি তা এটার পরে তোমাদের পিএমটি হবে একটা দৌড়ের একটা টেস্ট হতে পারে আটশো মিটার দৌড় তোমাদের তিন মিনিটে পূর্ণ করতে হবে যেজন্য যারা তোমরা ফিজিক্যাল ফিটনেস বা যারা তোমরা সিডিএসের জন্য পড়ছো এনডি এর জন্য পড়ছো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো তোমরা ফিজিক্যালি ফিট রাখো নিজেদেরকে তোমাদের ফিজিক্যাল ফিটনেস বাড়াও শারীরিক ক্ষমতাকে আরও বৃদ্ধি করে তোলো এটাই আমরা কামনা করি কারণ এই এক্সামটা কিন্তু যেহেতু পুলিশ রিক্রুটমেন্ট পর অতএব তোমাদেরকে ফিজিক্যালি ফিট থাকতেই হচ্ছে এবং লাস্টলি একটি টেস্ট হবে একটি ফাইনাল টেস্ট হবে যেখানে দুটো যারা সুপারভাইজারের জন্য যাচ্ছে তাদের জন্য ফিজিক্স এবং রেডিওলজির উপর একটা পেপার থাকবে যারা যাচ্ছ না তাদের জন্য ফাইনাল এক্সামে হচ্ছে শুধুমাত্র ইংলিশেরই একটা টেস্ট থাকবে যারা সুপারভাইজার তাদেরকে দুটো পেপার দিতে হবে তো এইভাবে মোটামুটিভাবে তোমরা হচ্ছে প্রিপেয়ার করো নিজেদেরকে মাস সময় আছে অ্যাপ্লিকেশন ফর্ম ভরার তারপরে এক্সাম হবে আমরা আশা করছি যে ভোটের আগে যেন এক্সামটা হয় তা না হলে কিন্তু পরবর্তীকালে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এক্সামটা তোমার হবে প্রায় তেরোশো পঁচিশটা সিট রয়েছে অতএব এটাকে হেলায় নিও না অবশ্যই এটার জন্য ঝাঁপিয়ে পড়ো এছাড়া আরও রিমাইন্ডার দিয়ে রাখি বিশেষ এক্সাম আসতে চলেছে হয়তো পরের মাসে হবে নাও হতে পারে যেহেতু আমাদের ভোটের মরশুম প্রায় এসেই গেল সেক্ষেত্রে হয়তো সরকার এটাকে একটু পিছিয়ে দিতে পারে ইউপিএসসি আছে সাতাশে জুন আশা করছি তোমাদের পড়াশোনা জোর কদমেই এগোচ্ছে আমরা এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করব মার্চ মাসের মধ্যে তোমাদের পলিটি সিরিজটাকে শেষ করে দেওয়া যেটি অন্যতম প্রধান একটি উপাদান তোমার ইউপিএসসি সিলেবাসের মধ্যে ইকোনমিক্সটা আমরা যতটা পারবো মার্চ এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব কারণ এইগুলোর উপরে ভিত্তি করে ইউপিএসসিতে স্কোরিং ব্যাপারটা তো সেই সূত্রে অবশ্যই পড়াশোনা করো আমরা পাশেই আছি পাশে থাকবো আমরা আবার পলিটি সিরিজ নিয়ে ফিরবো পরের দিন আজকে আমাদের ভিডিওতে এভাবে আসার একটাই কারণ সেটি হচ্ছে আজকে যেহেতু একটি নোটিফিকেশান এসছে পুলিশ রিক্রুটমেন্টের সার্ভিসের জন্য সেক্ষেত্রে তোমাদেরকে ব্যাপার সম্বন্ধে অবগত করে দেওয়া এবং আই হোপ দ্যাট ইউ উইল অ্যাপ্লাই দোজ হু আর টু অ্যাপ্লাই দোজ হু আর উইলিং টু অ্যাপ্লাই দে উইল বি অ্যাপ্লাই হ্যাভ দে উইল ক্র্যাক দি এক্সামিনেশন এন্ড দে উইল সাকসিড ইন দেয়ার লাইফস এটাই আমাদের সব সময় কামনা সবসময় আশা আমরা নিজেরাও সেটাই চাই তোমাদের ভালো হোক এবং দেখা হচ্ছে অবশ্যই পরের দিন আমাদের পলিটি সিরিজের নেক্সট ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল রাইটস যেটা চলছে আমাদের সিরিজটা সেই ফান্ডামেন্টাল রাইটসের শেষের দুটি অংশ নিয়ে আমাদের অবশ্যই দেখা হবে শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি তারপরে আমরা ফান্ডামেন্টাল রাইটস থেকে বেরিয়ে অন্যান্য যে সমস্ত পলিটির সিলেবাসগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করবো অ্যান্ড উই হোপ দ্যাট উই উইল বি এবল টু ফিনিশ অফ